গাবতলী বাস টার্মিনাল আন্ডারপাস, যেটি খুব সাধারণত মানুষ ব্যবহার করে থাকে না। কেন করে থাকে না সেটি আপনাদেরকে দেখাব। ২৩ এপ্রিল সকাল 8টা, যখন গাবতলীর পাশ দিয়ে এই আন্ডারপাসটি ব্যবহার করে আমি যাচ্ছিলাম, ঠিক তখনকার পরিবেশ এটি। একটিও লাইট জ্বলে না এখানে, যে কারণে এরকম বিদঘুটে অন্ধকার, যার পাশ দিয়ে হেঁটে যেতে আপনার গা ছমছম করবে। খুব বেশি সাহসী না হলে কেউ এই আন্ডারপাসটি ব্যবহার করবে না। এমন ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আমরা দুজন হেঁটে চলেছি। খুব বেশি সাহস এই মানুষটির ছিল বলেই হয়তো আমিও তার সাথে সাহসী হয়ে এই আন্ডারপাসটি পাস হয়েছি। তবে সাধারণত নারী কিংবা যারা নতুন ঢাকায় এসেছেন কিংবা যাদের খুব বেশি সাহস নেই, তারা খুব সহসা এই আন্ডারপাসটি ব্যবহার করবে না, কারণ এতটাই অন্ধকার, যেখানে ছিনতাই কিংবা অন্য যে কোনো ধরনের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে মানুষ বাধ্য হয়ে আন্ডারপাস ব্যবহার না করে এই সড়কের উপর দিয়ে যাচ্ছে। প্রতি ঘন্টায় কয়েক হাজার মানুষ এই আন্ডারপাসটি ব্যবহার করার কথা ছিল, কিন্তু এরকম দু একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্ডারপাসটি ব্যবহার করছেন। তবে কর্তৃপক্ষ যে এখানে একদমই নীরব ভূমিকা পালন করছে সেটি এই আন্ডারপাসটির অবস্থা দেখলে বোঝা যায়। সাদা শার্ট পরে এই মানুষটিকে আমি কয়েকবার দেখেছি, তিনি আন্ডারপাসটি ব্যবহার করতে চেয়েছেন কিন্তু সাহসে কোলায়নি তার। পরে বাধ্য হয়ে তিনি এই মহাসড়কটি ব্যবহার করছেন এবং এই রাস্তাটি পার হয়ে গাবতলীর দিকে যাচ্ছেন। সেটি কতটা ঝুঁকিপূর্ণ আপনারা দেখলে হয়তো বুঝবেন। প্রতিদিন হয়তো ওনার মতো আমরাও এরকম সড়ক ব্যবহার করে থাকি, তবে কর্তৃপক্ষ যদি একটু নজরদারি দিত তাহলে এ ধরনের পারাপার থেকে পথচারীরা বাঁচত এবং অকালে ঝরে যাওয়া জীবনগুলো হয়তো আরও কিছুদিন টিকে থাকতো।